যদি সরকারের জুলুম নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে যায়, দেশের অধিকাংশ জনগণ প্রতিবাদ মুখর হয়, তারা সরকারকে আর কোনো সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করে, তারা নিজেরা যানবাহন চালাবে না এই মর্মে সিদ্ধান্ত নেয়, তখন যদি বল প্রয়োগ ব্যতীত কোনো বাধা ব্যতীত হরতাল কর্মসূচি সফল করা যায় আর যারা রাস্তায় চলতে চায় তাদেরকে বাধা দেয়া না হয়, তখন হরতাল কর্মসূচি নাজায়েজ হওয়ার কথা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হরতাল প্রসঙ্গে শরীয়ত বিধান কি সে প্রসঙ্গে আমি কিছু আলোকপাত করতে চাই। হরতাল হলো রাষ্ট্রীয় জুলম অত্যাচারের বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতিবাদের গণতান্ত্রিক একটি পরিভাষা। এটি গণতান্ত্রিক দেশসমূহে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃত। জনগণ যখন রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলম প্রতিকারের অন্য কোনো পন্থা খুঁজে না পায়, তখন এই অধিকারটি প্রয়োগ করে থাকে। যুগ যুগ ধরে এটি এই উপমহাদেশে চলমান রয়েছে আর এরই ধারাবাহিকতা বাংলাদেশের ইসলামী অন ইসলামী সকল রাজনৈতিক দল তাদের নিজেদের প্রয়োজনে সংবিধান প্রদত্ত এই অধিকারটি প্রয়োগ করে থাকে। এখন প্রশ্ন হল, হরতালের মতো এই কর্মসূচিকে ইসলাম সমর্থন করে কি না? ইসলামী দলের সকল নেতাকর্মী যেহেতু আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন করে, সেহেতু তারা নিশ্চয়ই হরতাল নিয়েও শরীয়ত বিধান কি তা মাথা রেখেই তারা এই কর্মসূচি থ্রো করবে, এটাই স্বাভাবিক। হরতাল নামক কর্মসূচিতে জ্বালাও পোড়াও ভাঙচুর ইত্যাদি একেবারে মামুলি ব্যাপার, যা অন ইসলামিক দলের হরতালে একেবারেই স্বাভাবিক এবং এতে তারা কিছু মনেও করে না। কিন্তু ইসলামী দলের সকল নেতাকর্মী বলবে, জ্বালাও পোড়াও ভাঙচুর নিশ্চয়ই ইসলাম অনুমোদিত নয়, অথচ এগুলো ছাড়া হরতাল একেবারে পানসে হয়ে যায়। এখন বাকি থাকলো শান্তিপূর্ণ হরতাল পালন। শান্তিপূর্ণ হরতাল পালনের মানে হলো হরতাল আহ্বানকারীরা রাজপথে থাকবে কিন্তু জ্বালাও পোড়াও করবে না, ভাঙচুর করবে না, তবে তারা রাস্তায় যান চলাচল করতে দেবে না। এখন প্রশ্ন হলো, সাধারণ জনগণকে রাস্তায় চলাচল করতে যানবাহন চলতে বাধা প্রদান করা, এটাও কি ইসলাম অনুমোদন করে? উত্তর হলো, তাও না। রাস্তায় বাধা দেয়া, সাধারণ মানুষের চলাচলের পথে বিঘ্ন ঘটানো, এটা ইসলামে অনুমোদিত নয়। অথচ শান্তিপূর্ণ হরতাল পালন করতে গেলেও হরতালকারীরা এটা কমপক্ষে করে থাকে। আবার কখনো কখনো হরতাল আহ্বানকারীরা তারা নিজের অজান্তেও কিছু লোক ভাঙচুরে লিপ্ত হয় অথবা একটু না একটু দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। এখন আরেকটি বিষয় এখানে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে অন্যায় যখন সরকার করে তখন প্রতিবাদটা সরকারের বিরুদ্ধেই হওয়া উচিত, কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হরতালের মাধ্যমে যদি করা হয় তাহলে এতে করে ভোগান্তিতে পড়ে দেশের সাধারণ জনগণ। সরকারি গাড়ি ঠিকই চলে, সরকারের পুলিশরা চলছে, বাহিনী চলছে, তারা বরং হরতাল দমন করার জন্য চেষ্টা করে, সবচেয়ে বিপদে পড়ে দেয় সাধারণ জনগণ। এখন জনগণ তো দোষী নয়, নির্দোষদেরকে কষ্ট দেয়া কি ইসলাম অনুমোদন করে? সেটাও তো করে না। তাহলে সরকারের জুলম ও অত্যাচারের মোকাবেলায় হরতাল ব্যতীত আর কোনো কি কর্মসূচি নেই? হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায় প্রতিকারের জন্য তিনটি পদক্ষেপ নিতে, মানরামিনকুম মুনকারান ফালিউগাজ্জিরহু বিয়াদি, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি, যালিকা দাফুল ঈমান। এই হাদিসের আলোকে আমরা বুঝি, অন্যায় প্রতিকারের জন্য ক্ষমতা থাকলে হাত প্রয়োগ করা, ক্ষমতা যদি না থাকে তাহলে মুখ প্রয়োগ করা, এতেও যদি কেউ না পারে তাহলে সন্তরে পরিকল্পনা করবে। আলহামদুলিল্লাহ আমাদের হাতে ক্ষমতা নেই কিন্তু মুখে কথা বলার সুযোগ তো আছে। অন্যায় প্রতিকারের জন্য স্মারকলিপি দেয়া যায়, বক্তৃতা দেয়া যায়, বিবৃতি দেয়া যায়, মিছিল মিটিং করা যায়, সেমিনার করা যায় ইত্যাদির আলোকে সর্বাত্মক প্রতিবাদ চালিয়ে যাওয়ার সুযোগ আমাদের রয়েছে। সর্বোপরি আমরা আল্লাহর পুরস্কারের প্রত্যাশা নিশ্চয়ই করি, কিন্তু
একটি অন্যায়ের প্রতিকার করতে গিয়ে আমরা যদি মানুষকে কষ্ট দেই, যেটা ইসলাম অনুমোদন করে না, ভাঙচুর তো নাই, রাস্তায় বাধা দেয়া কাউকে চলতে সাধারণ মানুষকে, এটা ইসলাম অনুমোদিত নয়, এটা আমরা সবাই জানি। তো হরতাল করলে কমপক্ষে অতটুকু তো হয়, তাহলে কি একটি অন্যায় প্রতিকার করতে গিয়ে আমরা আরেকটি অন্যায় করছি কি না, এটা ভাবা দরকার নয়? এখানে আমাদের সকলেরই আরেকটি বিষয় ভাবা দরকার, সেটা হচ্ছে যে আসলে আমরা যে হরতালের মাধ্যমে প্রতিকার চাচ্ছি, প্রতিকার কিন্তু শুধুমাত্র হরতাল করে হয় না, প্রতিকারের জন্য আল্লাহর সাহায্য নিশ্চয়ই প্রয়োজন। আর শরীয়তের বিধানের ভিতরে থাকলেই আমরা আল্লাহর সাহায্য পাব, এতে কোনো সন্দেহ নেই। হরতাল অনেক বড় একটি কর্মসূচি, এর সাথে জড়িত দেশের কোটি কোটি মানুষ, এজন্য এর পক্ষে দলিলটাও হওয়া দরকার শক্তিশালী। কিন্তু হরতালের পক্ষে কোরআন হাদিসে আদৌ কি কোনো দলিল আছে? এত বড় কর্মসূচিতে শুধুমাত্র অনুমান ভিত্তিক অথবা যুক্তি নির্ভর কিছু দলিল উপস্থাপন করা কি আদৌ আমানতদারিতা হবে? না, দেশের কোটি কোটি মানুষের সাথে সম্পৃক্ত কর্মসূচিকে যদি আমরা শরীয়তের আলোকে জায়েজ বলি, তাহলে এর পক্ষে নিশ্চয়ই দলিল তালাশ করতেই হবে। আমরা আখেরাতমুখী ইসলামী আন্দোলন করি, শরীয়তের স্পষ্ট দলিলই হচ্ছে আমাদের সকল কাজের একমাত্র পাথেয়। তাই মহতারাম আলেমুল আমাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, হরতাল জায়েজ এর পক্ষে আমরা দলিল খোঁজা দরকার। যদি আমরা দলিল পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু দলিল যদি না পাই তাহলে এই কর্মসূচির ব্যাপারে আমাদের আরও সাবধানতা অবলম্বন করা দরকার। কেউ কেউ যুদ্ধের হাদিসগুলোকে এখানে দলিল হিসাবে উপস্থাপন করতে চান, তারা বলেন যুদ্ধের আগে অবরোধ হয়েছে, যুদ্ধের সময় কিছু দুর্গকে আল্লাহর হাবিব অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, অবরোধ করেছেন, তাহলে হরতাল কেন হবে না? আমি বলতে চাই ভাইয়েরা, হরতাল কি আদৌ যুদ্ধ নাকি অন্যায়ের প্রতিবাদ? যুদ্ধ যদি হতো তাহলে যুদ্ধের আয়াতগুলো আমরা এখানে আনতাম, যুদ্ধের হাদিসগুলো আমরা আনতে পারতাম, কিন্তু হরতালকে তো আমরা যুদ্ধ কেউ মনে করি না। আমরা যারা হরতাল করি আমরাও মনে করি না, আমরা বলি এটা সরকারের অন্যায়ের প্রতিবাদ। তাহলে প্রতিবাদের সাথে যুদ্ধের আয়াতকে একত্রিত করা, যুদ্ধের হাদিসকে দলিল হিসাবে উপস্থাপন করা আদৌ কি সঠিক হবে? সরকারের জুলুম অত্যাচারের মোকাবেলায় চুপ না থেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সকল প্রকার প্রতিবাদ করতেই হবে, তাতে কোনো দ্বিমত কারণেই। যারা দ্বিমত করবে তারা নিশ্চয়ই সুবিধাবাদী, তবে হ্যাঁ, সে প্রতিবাদ নিশ্চয় শরীয়তের সীমার ভিতরে থেকেই করতে হবে। এখন আমরা দেখতে পাই আমাদের দেশের কিছু ভাই যারা হরতাল হারাম বলে ফতোয়া দিচ্ছে, কিন্তু তারা জালেমদের বিরুদ্ধে একটি কথাও বলছেন না, তাদের ফতোয়াগুলো মাজলুমদের বিপক্ষে প্রচ্ছন্নভাবে জালেমদের পালে হাওয়া লাগাচ্ছে। সুতরাং হরতাল হারাম বলে জালেমদেরকে সহযোগিতা করা, মাজলুমদের পক্ষে একটি কথাও না বলা, এটা চরম মাপের বেইনসাফি হবে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক হয়ে কথা বলা উচিত। প্রশ্ন উঠতে পারে, তাহলে আগের ওলামাগণ হরতাল কর্মসূচিকে সাপোর্ট করলেন কিভাবে? এর উত্তরে আমরা বলব, আবহমান কাল ধরে চলে আসা ঐতিহ্য হিসাবে হয়তো তারা এটিকে সাপোর্ট করেছেন, অথবা তাদের কাছে নিশ্চয়ই হরতালের পক্ষে কোনো দলিল ছিল যা হয়তো আমি খুঁজে পাইনি। তাই তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলবো, আমরা যেহেতু ইসলামী আন্দোলন করি, তাই যখন আমরা হরতাল করতে যাব তখন তাকে ইবাদত মনে করেই আমরা করব, আর ইবাদত তো দলিল ব্যতীত সাব্যস্ত হয় না। সুতরাং হরতালের পক্ষে সুস্পষ্ট দলিল যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে ভবিষ্যতে এই কর্মসূচি থ্রো করার ব্যাপারে ইসলামী আন্দোলনগুলোকে আরও গভীরভাবে চিন্তাভাবনা করার জন্য আমি বিনীত আরজ করছি। কারণ এই হরতালে যদি কারো ক্ষয়ক্ষতি হয়, কারো যান চলে যায়, এই জীবন চলে যাওয়ার দায় কে নেবে? যদি গাড়ি ভাঙচুর হয়, অনেক সময় হরতালে এটা হয়ে থাকে, আহ্বানকারীরা তাদের কর্মীদেরকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না, এই যে মানুষের ক্ষতি হলো তার দায় বার কে নেবে? অসুস্থ মানুষ ভোগান্তিতে পড়ল, গরিব মানুষ তাদের আয় রোজগার থেকে বঞ্চিত হলো, এই সবগুলো বিষয় মুসলমানদের কষ্টের অধীনে পড়ে যায়। আল্লাহ অন্য মুসলিমকে কষ্ট দেওয়ার অনুমোদন কি আদৌ করেছেন? এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই কর্মসূচি দিতে হবে। আরেকটি প্রশ্ন উঠতে পারে, অতীতের হরতালে যারা প্রাণ দিয়েছেন তাহলে তাদের হুকুম কি হবে? উত্তরে আমি বলতে চাই, হুদাইবিয়ার সন্ধির পূর্বে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার খবরে বাইয়াতে রিদওয়ান সংগঠিত হয়েছিল। অথচ হযরত ওসমান কিন্তু তখন সুস্থই ছিলেন। তাহলে মিথ্যা একটি তথ্যের উপরে ডিফেন্ড করে বাইয়াতে রিদওয়ান হলো, আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযু বাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে যারা বায়াত নিয়েছে তাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছেন। অথচ ওসমান তো সুস্থ। তাহলে মিথ্যা একটি তথ্যের উপরে বায়াত হওয়ার পরও আল্লাহ খুশি, এর কারণ তথ্যটা বলছিল কিন্তু বায়াতে একনিষ্ঠতা ছিল। সুতরাং আজকের এই দিনে আমি বলতে চাই, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা যখন ইজতেমাই কোনো সিদ্ধান্ত নিয়ে কর্মীদেরকে কোনো কাজের আদেশ করে থাকেন, আর কর্মীরা সে আদেশ পালন করতে গিয়ে সেখানে তারা কোনো আহত হয় অথবা তাদের কোনো ক্ষতি হয়ে যায়, তাদেরকেও প্রাণও তাদের চলে যায়, আমরা আশা করি বায়াতে রিদওয়ান সাহাবারা ভুল সিদ্ধান্তের উপর, ভুল তথ্যের উপরেও তারা বায়াত নিয়ে পুরস্কৃত হয়েছেন, আমরাও আশা করি তারাও পুরস্কৃত হবেন, যেহেতু দায়িত্বশীলগণ সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে হ্যাঁ, যদি সরকারের জুলুম নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে যায়, দেশের অধিকাংশ জনগণ প্রতিবাদ মুখর হয়, তারা সরকারকে আর কোনো সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করে, তারা নিজেরা যানবাহন চালাবে না এই মর্মে সিদ্ধান্ত নেয়, তখন যদি বল প্রয়োগ ব্যতীত কোনো বাধা ব্যতীত হরতাল কর্মসূচি সফল করা যায়, আর যারা রাস্তায় চলতে চায় তাদেরকে বাধা দেয়া না হয়, তখন হরতাল কর্মসূচি না জায়েজ হওয়ার কথা নয়। জ্বালাও পোড়াও ভাঙচুর বাধা যখন থাকবে না, হরতাল তখন শরীয়তভাবে অননুমোদিত বা নাজায়েজ বলা যাবে না, কারণ তখন স্বতঃস্ফূর্তভাবে সবাই এ দায়িত্ব পালন করবে। উল্লেখ্য যে এই বিষয়টি যা এতক্ষণ পর্যন্ত আমি বললাম একান্ত আমার ব্যক্তিগত মতামত মাত্র, এ বক্তব্য যদি ভুল প্রমাণিত হয় তাহলে তা এক্সপান্স করতে সামান্য দ্বিধা করব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।